হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমি অনেকটাই ভালো আছি, কথা বলতে পারছি। শুয়ে থাকতে কত ভালো লাগে বলো। সারাদিন, আজকে দুটো দিন ধরে কন্টিনিউ বিছানায় রয়েছি, শুয়ে আছি, লিকুইড খাবার খাচ্ছি আর শুয়ে আছি। তো তোমরা অনেকেই আমার শুভকামনা জানিয়েছো, আমার সুস্থতা কামনা করেছো। ইউটিউবে না আসলে হয়তো জানতেই পারতাম না এত ভালোবাসার মানুষ আছে এখানে। আমার একটা পরিবার আছে, তাই প্রত্যেকে আমার আপডেট চাইছো, প্রত্যেকে বলছো খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় যেন, আমার সবাই শুভকামনা জানিয়েছ। তাই জন্য ভাবলাম না আস্তে আস্তে তোমাদের সাথে একটু কথা বলি, নিজেরও মনটা ভালো লাগবে। সর্বোপরি অনেকে আমাকে আমার কাছে জানতে চেয়েছ কী করে হয়েছিল ঘটনাটা, সেদিনের ঘটনাটা কী ঘটেছিল। তোমরা জানো অনেক দিন আগে, মানে সেপ্টেম্বর মাসে আমার গলা অপারেশন করে এসেছি। তো আমার খুব গর্ব ছিল জানো তো, আমার সারা শরীরে কোনো সেলাই নেই, খুব গর্ব ছিল। মাইক্রো সার্জারি হয়েছে দুটো, একটা গলব্লাডার স্টোন, একটা গলায়। আমার দুটোই ইচ্ছাকৃত করেছি, গলার অপারেশনটা না করলেও চলতো, কিন্তু প্রবলেম হচ্ছিলো, দেখেছি একটা লাম আছে, করে এসেছি, কিচ্ছু টের পাইনি, একটা ইঞ্জেকশনও টের পাইনি। কিন্তু ভগবান বলে দাঁড়া, তোর শরীরে সেলাই নেই, দেখাচ্ছি মজা। খেলাধুলা করতাম, বেঙ্গল প্লেয়ার ছিলাম, হাই জাম্পার, খুব মানে খুব ডানপিটে আমি, মেয়েটা খুব ডানপিটে, তাই যে কোনো কাজ খুব চটজলদি করে ফেলতে পারি, খুব একদম তাড়াহুড়ো করে নিমিষের মধ্যে কাজ করে ফেলি। বয়সটা বেড়েছে, ভুলে গেছিলাম। তো সেরকমই তোমরা দেখেছো ধনতেরাসে পুজো করেছি, হয়তো কোনো দোষ ত্রুটি হয়ে গেছে, বুঝতে পেরেছিলাম যে আমার কিছু একটা অঘটন ঘটতে পারবে। হয়তো তোমরা হয়তো কুসংস্কার মনে করবে, কিন্তু আমি সব কিছু কুসংস্কার দিয়ে উড়িয়ে দিই না। আমার কিছু জিনিস আমাকে জানান দিচ্ছিল যে আমার কোনো একটা শরীর খারাপের লক্ষণ আমার দেখা দিয়েছিল। তাহলে বলবে যে তুমি কেন সাবধান হওনি, কিন্তু বুঝতে পারিনি যে এত বড় একটা অ্যাক্সিডেন্ট হবে। তো তোমরা অনেকেই জানো কালো মাকড়সা গায়ে উঠলে আমার হয়, কালো মাকড়সা গায়ে উঠলে আমার শরীর খারাপ হয়। এবং একদিন আগে আমার কালো মাকড়সা গায়ে উঠেছিল আর ডান চোখের পাতা নড়ছিল, লাফাচ্ছিল, যেটা বলো। এগুলোকে আমি অশুভ সংকেত মানি, সংকেত দিচ্ছিল আমাকে যে শরীর খারাপ আমার একটা হবে। তারপরেও ধনতেরাসে পুজো করেছি, তোমরা দেখেছো ছোটো ছোটো টোটকা প্রত্যেকবারই করি, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করি না, মানে শুধু পুজোটা করি কিন্তু শেয়ার করি না। এখন জানি না এবছর শেয়ার করেছি জন্য মা রুষ্ট হয়েছেন কি না। এবছর প্রথম কথা, মাকে তার বেদি থেকে তুলে নিয়ে এসে আমার বারান্দায় পুজো করেছি, একটু বেশি স্পেস পেয়েছি সেই জন্য, একটু ভালো করে পুজো করবো জন্য। মন্দিরটা আমার খুব ছোট, গুরুদেবের পাশে ধনলক্ষ্মীকে নিয়ে পুজো করতাম। তো এবার ভাবলাম যে না, বারান্দাটায় আমার তো লক্ষ্মী পুজোও করি, ওখানটাতেই করি, করেছি আমি জানি না, সবটাই আমার মনের মধ্যে এখন যাচ্ছে যে কোনো কি ভুল ত্রুটি করে ফেললাম। তো ধনলক্ষ্মী পুজো করেছি, পুজো করার পরে পরের দিন ত্রয়োদশীতে পুজো হয়, চতুর্দশী পরের দিন, চতুর্দশী পরেই অমাবস্যা লেগে যাবে। তা পরের দিন দুটোর সময় অমাবস্যা লেগে যাওয়ার কথা, আমি টার্গেট নিয়েছিলাম যে দুটোর আগেই স্নান টান করে আমি আগে আমার লক্ষ্মীটাকে তার আসনে দিয়ে পুজোটা করে নেব, সেই জন্য তাড়াহুড়ো করছিলাম। সাড়ে বারোটা বাজে তখন, বারোটা সাড়ে বারোটা বাজে, হাজব্যান্ডকে বললাম তুমি একটু এসে যাও তো, বাজারে যাও, আমার একটু শালু কাপড় দরকার, কারণ ওই যে জিনিসগুলো লক্ষ্মীর সামনে দিয়েছিলাম সেগুলো শালু কাপড়ে জড়িয়ে রাখতে হবে, তুমি নিয়ে এসো। আর সেদিনকে মোমবাতি দিতে হয়, মোমবাতি কেনা হয়েছিল না, তুমি মোমবাতি নিয়ে এসো। বললো ঠিক আছে, আমি বেরোচ্ছি। তা ও বেরিয়েছে আর আমি বললাম যে তাহলে আমি স্নান টান করে রেডি হলাম, তুমি আসলে পরে তারপরে আমি পুজো করবো। আজকে তোমাদের ডিটেলসটা বলছি, বলতে পারছি, আমার না নিজেরও খুব হালকা লাগবে তোমাদেরকে জানাতে পারলে। তারপরে ও বাজারে গেছে আর আমার যে রান্না করে সেই আমার ঘর মুছে। তো ও নিচে রান্না করছিল, তা ওকে আমি বললাম যে তুমি রান্নাটা রাখো, আগে তুমি আগে আমার ওপরের ঘরটা মুছে দাও, আমি আগে পুজোটা সারবো। তা ও যথারীতি ওপরে চলে এসছে, ওপরে এসে ও ঘরটা মুছছে, আমি স্নানে গেছি, স্নান করে বেরিয়ে এই ঘরে ঢুকে আমি চুলটা আঁচড়াবো, আসলে পুজোটা করতে যাবো, তো তার আগে চুলটা আঁচড়াবো, তো চুল আঁচড়াতে যাবো। এর মধ্যে ওদিকে ঘর মুছছে, দরজার কাছে, দরজার বারান্দার যে মাঝখানটা ওইখানটায় প্লাস্টিকের বালতিতে জল নিয়েও ঘর মুছছে। বুঝতে পারিনি, ওই যে তোমাদের আগের দিনই আমি বললাম না ফ্লোর,
আমার হাজবেন্ডের একদম বিরুদ্ধে ছিল যে এই ফ্লোরের ঘর করবে না, কিন্তু আমি শখ করে করেছিলাম এবং দোকানদার আমাকে বলেছিল যে এই ফ্লোরটা, যে ফ্লোরটা আমি লাগিয়েছি তোমাদের আগের দিন যে ফ্লোরটা দেখিয়েছি, এগুলো ডিজিটাল ফ্লোর, এই ফ্লোরে স্লিপ কাটবে না, এবং এটা একটু দামি দামি টাইলস ছিল। আমি কিন্তু বলে নিয়ে এসেছিলাম, তখন বলেছিল না না দিদি এই ফ্লোরে স্লিপ কাটবে না, তাই জন্য আমি নিশ্চিন্তও ছিলাম। আর ফ্লোরের কালারটা তোমরা দেখেছো, যারা দেখোনি আমার আগের ভিডিওটা দেখো, ফ্লোরের কালারটা একদম ঘিয়ে টাইপের কালার। ওখানে যে জল থাকলে বোঝার কোনো উপায় নেই যে ওখানে জল, আর আমি খুব তাড়াহুড়ো করছিলাম যে তোমাদের বললাম যে দুটো কততে অমাবস্যা লেগে যাবে, তার আগে আমাকে ধনলক্ষ্মী পুজো করে তাকে তার জায়গায় দিতে হবে, সেই একটা তাড়াহুড়ো ছিল। আর বুঝতেই পারিনি দরজার কাছে একটা বালতি, আর বালতিটা দেখেছি বালতির পাশে যে এতটা জল পড়ে আছে, মানে ওই নেতাটাকে চিপেছে, চিপে বোধ হয় যে ও ওপরে ওর মতো কাজ করে, আমি কোনোদিন ওর কাজের সময় আসি না, আমি নিচেই থাকি, ও কাজ টাজ করে নিচে যায়। এবার আমি বুঝতে পারিনি যে ও চিপেছে, চিপে জলটা, ও বুঝতে পারিনি যে ওই জলেই আমি পাড়া দেবো, ওর নিচে ওর মতো করে প্রত্যেক দিন হয়তো জল পড়ে, চেপে বালতির পাশে জল পড়ে, মুছে নেয়, পাশে জল পড়েছিল। আর আমি বাথরুম থেকে বেরিয়ে বেডরুমে ঢুকতে গেছি আর জলে পড়েছে পাড়া, তারপরে আর আমি বন্ধুরা কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না, ওই যে স্লিপ কেটেছি তারপরে আমার আর কোনো জ্ঞান নেই, আমার আর কোনো জ্ঞান নেই। তারপরে যখন সম্বিত ফিরে পেয়েছি, যখন জ্ঞান এসছে, তখন দেখি ও সমানে চেঁচাচ্ছে, দিদি ওঠো, দিদি ওঠো, দিদি কি হলো, সে আমার পিঠে চাপড়া চাপড় দিচ্ছে আর সেই মানে পাগলের মতো করছে, দিদি তোমার কি হলো, তুমি ওঠো, দিদি ওঠো। আমি আস্তে করে দেখলাম আমার মাথাটা ভার হয়ে রয়েছে, আমার মাথাটা ভার হয়ে রয়েছে, আমার দাঁত ফাঁতগুলো মনে হচ্ছে মানে কি বলবো, হঠাৎ করে আমার হাতটা এখানে এসছে, হাতটা যে এখানে লেগেছে দেখছি আমার একটা আঙুল ঢুকে যাচ্ছে এখানে, মানে দেবে গেছে এখানে। আমার কী হলো তাকিয়ে দেখি পুরো আমার হাতে রক্তাক্ত, মানে রক্ত পুরো দুটো হাতে এরকম করে দেখছি আমি রক্ত। তখন আমি বুঝতে পেরেছি যে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আমার কেটে গেছে। তো তখন ও আমাকে ধরে আস্তে আস্তে তুললো, তখনও তোমাদের দাদা আসেনি বাজার থেকে, ও আমাকে মানে সেকেন্ডের মধ্যে হয়ে গেছে, আমাকে ধরে তুললো, আমার ম্যাক্সি ট্যাক্সি পুরো ভিজে গেছে, জলের বালতি হয়তো পড়েও গেছে আমি জানি না। তারপরে তুললো, তুলে নিয়ে এসে আমাকে বিছানায় শুয়ে দিল, শুয়ে দিল। আমার তো মাথা ব্যথা তখন যন্ত্রণায় ভারে, কান ফান যন্ত্রণায়, আর আমি আয়নাকে মানে আমার বেডরুমের মানে আমার খাটের পাশেই আমার ড্রেসিং টেবিল, তাকিয়ে দেখছি এখানটা হা হয়ে রয়েছে, তোমরা হয়তো ছবিটা দেখতেও পারো ছবিতে, ওই রকম বীভৎস আমার জীবনে, আমার শরীরে কোথাও কাটেনি এইভাবে, কোথাও কাটেনি, আমার শরীরে কোথাও সেলাই নেই। আমার নর্মাল ডেলিভারি হয়েছে আমার একটি মেয়ে, আমার তারপরে তোমাদের বললাম দুটো মাইক্রোসার্জারি হয়েছে, ইঞ্জেকশনের টেরও পাইনি আমি, আমার অপারেশন হয়েছে আমি টেরই পাইনি, সমস্ত অজ্ঞান করে হয়েছে। তারপরে তো আমি আমাকে শুয়ে দিল বিছানায়, আমি শুধু ওকে ইশারা করে বললাম যে ফোনটা নিয়ে দাদাকে একটা ফোন করো, আমি শুধু ইশারায় ওকে বলে আমি, আর ও একটা ডাস্টার দিয়ে, এই দেখো এই ডাস্টারটা, এরকম ডাস্টার দিয়ে আমার তখন এখানটাও চেপে ধরেছে, চেপে ধরেছে। আমি ওকে ইশারা করে বললাম যে তুমি দাদাকে ফোন করো, তখন আমি ডাস্টারটা দিয়ে চেপে ধরলাম, তখনও বুঝতে পারিনি কোথায় কোথায় আমার লেগেছে। তারপরে তো ওর সঙ্গে সঙ্গে দাদাকে ফোন করে বললো যে তুমি কোথায় আছো, তুমি তাড়াতাড়ি আসো, দিদি পড়ে গেছে। ও তো যে অবস্থাতে ছিল, কি কেনা হয়েছে না হয়েছে জানি না, ওই অবস্থাতেই চলে আসলো, আসলো এসে বকবক বকবক করলো, যা তা বললো আমাকে, ঠাকুর 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 করে পাগল হয়ে যাও, হ্যাঁ তাড়াহুড়ো করা, এক চোট আমাকে দিল, মানে নিজে নিজেই বক বক করলো। করার পরে ও তো দেখেছে, ও তো আমাকে ভয় দে মানে ভয় পাবে না, ও বললো শিগগিরই তো দিদিকে নিচে নিয়ে আয় ম্যাক্সি চেঞ্জ করে। তারপরে সঙ্গে সঙ্গে আমাকে নিচে নিয়ে গেলো, আর আমাদের চাকদা হাসপাতালের স্টাফ, আমাদের ওর খুব কাছের বন্ধু দু তিনজন, ভীষণ মানে আমাদের ফ্যামিলি ফ্রেন্ড বলতে পারো, ওর সঙ্গে সঙ্গে, আমি এখানে নামটা বলবো না অসুবিধা হতে পারে, সঙ্গে সঙ্গে তাকে ফোন করলো, তুমি শিগগিরই আসো, তোমার বৌদি এরকম পড়ে গেছে। সঙ্গে সঙ্গে ও স্নান করছিল, স্নান করা রেখে গাড়ি নিয়ে চলে এসছে, এসে আমাকে দেখে বললো কিচ্ছু হবে না বৌদি, কারণ জানে আমি কথা বললে এখানে ব্যথা করছে, জানে আমি ইঞ্জেকশন আর সেলাই তো অনেক দূরের কথা, ইঞ্জেকশনকে ভীষণ ভয় পাই। আমি বললাম দাদা সেলাই পড়বে না তো, তখন একটু কথা বলতে পারছি, বলছে না না, আমার হাজবেন্ডকে বললো নিয়ে চলো আমি একটু ড্রেসিং করে দেবো, দাঁড়িয়ে থেকে ড্রেসিং করিয়ে দেবো। তা আমি বললাম যে তাহলে তো ড্রেসিংই করাবে, তাহলে যাই। তাও সঙ্গে সঙ্গে তোমরা জানো যারা আমার ভিডিও দেখো, প্রদীপ আছে আমাদের বাড়িতে ভ্যান চালায়, ও আমাদের একটা ফ্যামিলি মেম্বার, প্রদীপ সঙ্গে সঙ্গে চলে আসলো ভ্যান নিয়ে, নিয়ে আমাকে নিয়ে গেল,
নিয়ে গিয়ে এবার হাসপাতালের অনেক স্টাফ আমার হাজবেন্ডের খুব ক্লোজ, খুব ক্লোজ, আমাদের কিছু করতে হয়নি, গিয়ে আমাকে একটা ঘরে বসালো, একটা চেয়ার দিয়ে বসালো, বসিয়ে ডাক্তারের কাছে ওই দাদাই গিয়েই সমস্ত কথাবার্তা বলে ই করে ডাক্তার দূর থেকে দেখে শুধু বললো সেলাই করতে হবে। ওখান থেকে কান্না শুরু করলাম যে আমি কিছুতেই সেলাই করব না, কিছুতেই না। তখন ডাক্তার বললেন যে সেলাই না করলে বিপদ হতে পারে, হা হয়ে থাকতে পারে। আমার বর তখন বললো বয়স হয়েছে তো, ও হা হয়ে থাকলে থাকবে, ও যখন সেলাই করতে চাচ্ছে না করতে হবে না। তো তখন যে দাদা ছিল দাদা ওকে বললো, বোঝালো যে না সেলাই করতেই হবে, কিচ্ছু করার নেই, এখানে একটা সেলাই পড়বে, একটা সেলাই পড়বে, সেলাই দিলে খুব তাড়াতাড়ি বডি সুস্থ হয়ে যাবে। তো চিৎকার করছি আমি, যাই হোক ঘরে নিয়ে গিয়ে বসলো, সঙ্গে সঙ্গে মেয়ে চলে এসছে, জামাই চলে এসছে, ভেতরে গেল। ভেতরে গিয়ে আমার হাজবেন্ড ওদের জিজ্ঞাসা করলো যে এর কোনো অন্য কোনো ব্যবস্থা নেই, বলছে হ্যাঁ পেস্টিং আছে কিন্তু এটা আমাদের এখানে হয় না, এটাকে কল্যাণীতে নিয়ে যেতে হবে। তখন ও খুব রিকোয়েস্ট করলো তোমরা একজন চলো আমি গাড়িতে করে নিয়ে যাচ্ছি, পেস্টিং করিয়ে নিয়ে আসি। তা বলছে যে তুমি এখন কল্যাণীতে যাবে, কোন ডাক্তার পাবে, করতে করতে এই জায়গাটা যদি রক্তটা ব্লাডটা জমে যায় তাহলে পেস্টিং করতেও দেরি হবে, সেলাই করলেও খুব কষ্ট হবে। আমি শুনলাম, শুনে বললাম যে না আপনি ই করে দেন, ড্রেসিং করে দেন। যাই হোক আমাকে অনেক বোঝানোর পরে তারপরে ওখান থেকেই বললো যে হাসপাতালে সুচ না, তাহলে দাদা আপনি এক কাজ করেন, এক ধরনের সুচ আর সুতো পাওয়া যায়, একদমই বৌদির লাগবে না, কি নাম্বার বলে দিল সেই সুতোটা, এই যে সুতোটা এখানে দেখছো এই যে এটা আলাদা করে কিনে নিয়ে এসে দিল, আমাদেরও আমার জামাই কিনে নিয়ে এসে দিল, 160 টাকা দাম নিল শুধু ওইটুকু সুতো। যাই হোক সেই সুতো দিয়ে যে দাদা আমাকে নিয়ে গেছে ও বললো আমি সেলাই করে দিচ্ছি, একদম লাগবে না। বন্ধুরা সেলাই বললো লাগবে না শুনে তো যাই হোক হাজবেন্ড ধরে রেখেছিল, কিন্তু একদম তোমাদের সামনে অন ক্যামেরায় বলছি সত্যি লাগেনি গো। এখন জানি না ওইখানটা প্রচণ্ড ব্যথা ছিল সেই জন্য, কিন্তু পিঁপড়ের কামড়ের মতোই, দুটো বললো একটা সেলাই দিল তিনটে সেলাই। যাই হোক কিন্তু এত সুন্দর হাত, আমার জীবনে এই যে বললাম কোনোদিন শরীরে সেলাই পড়েনি, কিন্তু এত সুন্দর হাত বুঝতেই পারলাম, চিৎকার তো করেছি মানে আতঙ্কে চিৎকার করেছি। তো তিনটে সেলাই দিল, আর সত্যি কথা যে যন্ত্রণাটা করছিল না, মানে যে ফেটে যাওয়ার পরে যে যন্ত্রণাটা করছিল, বিশ্বাস করো বন্ধুরা মানে সেলাই করার পরে মানে উবে গেল যন্ত্রণাটা, একদমই হলো মানে বন্ধ হয়ে গেল, মনে হলো কি সেলাইটা করে আমি রিলিফ পেলাম, বুঝতে পারে মানে পেরেছিলাম না যে সেলাইটা করলে এতটা রিলিফ পাবো। আমি সেলাইটা করার পরে সত্যি কথাই রিলিফ পেলাম, রিলিফ পাওয়ার পরে তো আমাকে বসিয়ে রাখলো, তারপরে একটা টিটিনা, মানে সেলাইয়ের থেকে আমার টিটিনাসে লাগলো বেশি, তো মেয়ে তো জড়িয়ে ধরে রয়েছে, তারপরে একটা টিটিনাস দিল। এই হচ্ছে সেদিনকের ঘটনা, এই হচ্ছে ঘটনা। তারপরে বাড়িতে আসলাম, বাড়িতে আসার পরে তারপরে আর যা যা হয়, দুটোর সময় আবার সেই লিকুইড ভাত করলো, খেয়ে হা করতে পারছিলাম না। তারপরে বুঝলাম যখন অনেক ঘন্টা কেটে গেল তখন বুঝলাম আমার এখানে লেগেছে, হা করতে পারছি না কেন, এখানটা লাগছে, এখানে লাগছে, দাঁতে এই সামনের দুটো দাঁতে প্রচণ্ড চোট পেয়েছি, যেখানে এখানে লেগেছে যেহেতু দাঁতের মাড়ি দিয়ে কিছু চাবিয়ে খেতে পাচ্ছি না, চাবিয়ে খাচ্ছি না লিকুইড খাচ্ছি, তবুও দাঁতের সাথে দাঁত লাগাতে পারছি না, ব্যথা। এইখানটা দেখো নীল হয়ে গেছে, এইখানটায় লেগেছিলো, আর হচ্ছে পায়ের থাই এখনও নীল হয়ে রয়েছে থাইটায়। সঙ্গে সঙ্গে আমার হাজবেন্ড বরফ, এইখানেও বরফ দিয়েছে, এখানেও বরফ দিয়েছে, অনেকক্ষণ ধরে বরফে শেক করেছে, কিন্তু হলে কি হবে, জ্বালা লাগা লেগেছে বুঝতে পারছো, প্লাস্টিকের বালতির উপরে পড়ে এই অবস্থা হয়েছে, তাহলে ওটা লোহার বালতি হলে হয়তো বাঁচতাম না। এই হচ্ছে সেদিনকের ঘটনা, এইভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে। তো মনে হয়েছে, আমার মনে হচ্ছে যে হয়তো কোনো ভুল ত্রুটি হয়েছে আমার, সেই জন্য হয়তো ঠাকুর শাস্তি দিল, জানি না। আবার অনেকে বলছে এটা অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট কি বলে কই আসে, হয়তো এর থেকেও বড় কিছু ছিল আমার কপালে, সেটা হয়তো ছোটোর উপর দিয়ে গেল, সবটাই হতে পারে জানি না। তবে খুব একটা বিপদের থেকে বেঁচে গেলাম, এখনও ব্যথা আছে, ওষুধ দিয়েছে, হাই অ্যান্টিবায়োটিক দিয়েছে, চলছে অ্যান্টিবায়োটিক। বাড়িতে আসার পরে যন্ত্রণাটা বেড়েছিল জন্য আবার ফোন করলো ডাক্তারকে, ডাক্তারবাবু ব্যথার ওষুধ দিয়েছে, এখন ব্যথাটা খুব একটা নেই, ওই হা করলে এখানে ব্যথা লাগছে, হা বড় করে হা করতে পারছি না, পায়ে একটু ব্যথা আছে, আর এইখানকার ব্যথা নেই, এই যে দেখছো না এটার ব্যথা নেই। টিব্যাট মলম দিয়েছে, বলেছে এটা দিয়ে ভিজিয়ে রাখতে, হয়তো কাল পরশু আর
যে সুতোটা দিয়ে সেলাই করেছে না, সেই সুতোটা নাকি অটোমেটিক্যালি পড়ে যাবে, কাটতে যেতে হবে না, ড্রেসিংও করতে হবে না। ও পরের দিন সকালবেলাতেই মুখ কুলি কুলি করতে গিয়ে, মানে দাঁত ব্রাশ করতে গিয়ে এখানে জল ঢুকে গেছে, আর ওখান থেকে বলেছিল যেন জল না লাগে। সঙ্গে সঙ্গে ওকে বললাম যে দেখো মনে হলো জল চলে গেছে, ফোন করলো বলো শিগগিরই খুলে দেন, তা ওই প্যান্ডেজটা পুরোটা খুলে দিয়েছে। খুলে দেওয়ার পরে ড্রেসিং করতে হবে না বলেছে, ওই টিব্যাট মলমটা দিয়ে সবসময় ভিজিয়ে রাখতে, দেখো টিব্যাট মলমটা দিয়ে সবসময় ভিজিয়ে রাখছি, এখানকার ব্যথা নেই, ফোলা আছে, বোধ হয় এখানটা ফোলা আছে, এখানটা একটু ফোলা আছে, এইখানের ব্যথা একদমই নেই, এই যে সেলাইয়ের ব্যথা একদমই নেই, টিব্যাট মলম লাগাচ্ছি, ব্যথা হচ্ছে, তারপরে জানান দিয়েছে কোথায় কোথায় ব্যথা, সেইগুলো একটু আছে, ব্যথার ওষুধ খাচ্ছি, অ্যান্টিবায়োটিক খাচ্ছি, খুব তাড়াতাড়ি হয়তো আজকে দেখছো অনেকটাই সুস্থ, আজকে অনেকটাই সুস্থ, বেটার আছি, সকালবেলা রুটি খেয়েছি, রুটি একটু তরকারি করে দিয়েছিল ঝোল ঝোল করে, ঝোলের মধ্যে চুবিয়ে লঙ্কা ছাড়া চুবিয়ে খাচ্ছি, ভেতরটাও কেটে গেছে, দেখা কেটে গেছে কিন্তু ব্যথা নেই, এই অবস্থা। তা ভাবলাম তোমাদের সামনে একটু আসি, কারণ অনেকেই জানতে চাচ্ছ যে আন্টি দিদিভাই কী হয়েছিল, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, ওই জন্য তোমাদের ঘটনাটা বললাম যে ট্রায়ালস বা মার্বেলের ঘর যাদের, তোমাদের তোমাদের যাদের, কারণ এখনও ম্যাক্সিমাম মানুষেরই ট্রায়ালসের বা মার্বেলের ঘর, খুব সাবধান, তারা খুব সাবধানভাবে পা ফেলো, খুব বড় বিপদ থেকে হয়তো বেঁচে গেছি, হয়তো মাথার এখানটা পড়লে হয়তো বাঁচতামই না, বা খুব অহংকার ছিল, সারা শরীরে কোনো সেলাই নেই, সেই জন্য ভগবান তিনটে সেলাই দিয়ে দিল, আর বলবো না, আমার সারা শরীর কোথাও ভাঙা নেই, আমি আর বলবো না, আমি বলছি না কিন্তু সারা শরীর ভাঙা নেই। তো যাই হোক, যার দিয়ে টাইলসের ঘর, মার্বেলের ঘর, খুব সাবধান, একটু বি কেয়ারফুল, মানে অ্যাক্সিডেন্ট কেয়ার বলে আসে, তবুও বলবো বারবার। তো আমার এটা হওয়ার পরে তো আমি ভালো করে আগে তাকিয়ে তারপরে যাই, এটা ও বুঝতে পারেনি, আমার যে কাজ করে ও বুঝতে পারেনি, বুঝতে পারলে এটা হতো না, ও নিজেকে খুব অপরাধী মনে করছে। যাই হোক, তো আপাতত সুস্থ আছি, খুব তাড়াতাড়ি ব্যাক করবো তোমাদের মাঝে, চলে আসতে হবে না, সমালোচনা করতে হবে না। তো আজকে একটু ভালো আছি, সারাদিন শুয়েছিলাম, সারাদিন শুয়েছিলাম, এই মাত্র উঠলাম, উঠে উপরে আসলাম, এসে ভাবলাম না একটুখানি তোমাদের আপডেট দেওয়ার খুব দরকার। আর ওই যে বললাম যে জানান দিচ্ছিল যে আমার একটা কিছু একটা হতে চলেছে, এরকম দেয় আমার, আমার শরীর বলে দেয় আমাকে যে আমার কিছু একটা হতে চলেছে, আমি বুঝতে পারি আমার শরীর খারাপ হওয়ার আগে। তো যাই হোক, চলো এইটুকু তোমাদের আপডেট দেওয়ার ছিল, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার কালী পুজোটা এরকমভাবে কাটবে ভাবতে পারিনি, প্রচুর প্রোগ্রাম ছিল, গাড়ি বুক করা ছিল, বিভিন্ন জায়গায় ঠাকুর দেখতে যাব, হাজব্যান্ড বুক করে দিয়েছিল বারাসাতে একদিন, নৈহাটিতে একদিন, তারপর আরনঘাটায় একদিন, সব বুক করা ছিল, সব ক্যান্সেল করে দিয়েছি, বাড়িতেই আছি। তো চলো, এবার ভাইফোঁটাটাও দিতে পারবো না, কারণ এরকম সেলাই নিয়ে ভাইফোঁটা দেওয়াটা ঠিক হবে না। ছোটদা এসেছিলো, ওকে বলে দিলাম, বললো না না ঠিক আছে, আগে সুস্থ হই, সামনের বার দেওয়া যাবে, প্রত্যেকবারই তো দিই, খারাপ লাগছে, ভাইফোঁটাটা খুব সুন্দর করে আমি কাটাই, সেটা করাতে করতে পারলাম না বছর। তো চলো, আজকে এইটুকুই ছিল তোমাদের কাছে আপডেট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা, আবার ফিরছি, খুব তাড়াতাড়ি ফিরছি তোমাদের মধ্যে, কথা যখন বলতে পারছি কন্ট্রোভার্সি করতে তো আসবোই, তো চলো।